আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি ভিন্নধর্মী একটি নুডলস, আলু এবং ডিমের নাস্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। ফার্স্টে একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়ে নিচ্ছি পৌনে এক লিটার পানি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ইস্ট। ইস্টটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার, লবণ স্বাদ মতো 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। টুকরো টুকরো করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন রেগুলার অয়েল, আর নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যবহার করছি চিলি ফ্লেক্স, এটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে, কতটুকু ঝাল খেতে চান তার উপর। এবার 10 মিনিট রেস্টে রেখে দিব। আর রেস্টে থাকতে থাকতে আমি এবার অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি বেগুনের যে খোসা থাকে সেগুলোকে স্লাইস করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কিছু কাঁচা মরিচ টুকরো। এখানে আমি নাগা মরিচও ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নিয়ে নিচ্ছি 1 প্যাকেট নুডলস, 1টি ডিম। এবার চুলায় 1টি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল স্পুন রেগুলার অয়েল। মাঝারি সাইজের 1টি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেগুনের যে স্কিনটা থাকে সেই স্কিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং নাগা মরিচের মিশ্রণটি। মাঝারি সাইজের 1টি আলু নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ আলু না, এটা কাঁচা অবস্থায় গ্রেট করতে হবে। আলু স্লাইসগুলো দিয়ে ভালো করে এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 1টি ডিম। সবগুলো উপাদানকে এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি 300 গ্রামের মতো পানি। একটা নুডলসকে সিদ্ধ করতে ঠিক যতটুকু পানি লাগে ঠিক তেমনটা। নুডলসটিকে ঢেলে এবার ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, যা 1/2 চামচেরও কম। এখানে আমি ম্যাগি নুডলস যেহেতু ব্যবহার করছি, তো ম্যাগি নুডলসের মশলাটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নুডলস ব্যবহার করতে পারেন। নুডলসটা যখন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি 2 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ দিচ্ছি। এটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খাবারের স্বাদ 3 গুণ বেড়ে যাবে। দশ মিনিট পর রেস্টে রাখা ডোটি নিয়ে এসেছি, এবার ভালো করে মিক্সড করে নেব। এটা অনেকটা গ্রেভি হয়ে এসেছে, কেননা রেস্টে রাখার পরে কিন্তু সেই একই থিকনেস থাকবে না। মিশিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার 1টি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এই কাজটি ফ্রাইপ্যানে করার জন্য। এখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, আপনি আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন। ব্যাটারটিকে এবার স্প্রেড করে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন ব্যাটারটিকে পুরোটা ফ্রাই প্যানে একদম স্প্রেড করে দেওয়ার জন্য।
फ्राई पैन टीके आपनारा आगे 5 मिनट प्रिहिट करे निबेन जेन एटा ओवन प्रूफ हो जाए। तारपरे चूलार आँचटी कमिए दीते हबे एबं एटाके कुक करे निते हबे 10 मिनिटेर जोन्नो, ख्याल रखते हबे जेन पुड़े ना जाए। आर फ्राई पैनेर ढाकनार जे छिद्रटी आछे सेटी अफ करे दीते हबे। देखते ही पाच्छेन जे नीचेर अंशटा किछुटा हये एसेछे। এই পর্যায়ে আমি নুডলসগুলোকে দিয়ে পুরো ব্যাটারটিকে স্প্রেড করে দিব। এবার আবারও কিছু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করে রাখা মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দের উপর, রুচির উপর আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, সামান্য চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। এবার আরেকটি লেয়ারে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি এমনভাবে দিতে হবে যেন নুডলসের কোনো অংশ বের না হয়ে যায়, পুরোটা ঢেকে থাকে। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটাকে ট্রান্সফার করে নিয়ে উপরের অংশটা নিচের দিকে দিব। এটা খুব সাবধানের সাথে করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু খেয়াল করলে দেখবেন আমি কিভাবে এটাকে নামিয়ে নিচ্ছি। এই কারণে বলেছি আপনাদেরকে এখানে ফ্রাই প্যান ব্যবহার করার চেষ্টা করবেন, ফ্রাই প্যানে এই কাজটি খুব ইজিলি করা যায়। এবার আবারও কিছু তেল ব্রাশ করে দিচ্ছি এটাকে ট্রান্সফার করার জন্য। ট্রান্সফারটি আপনি দেখতে পাচ্ছেন কিভাবে করছি। প্লেটের উপরে ফ্রাই প্যানটি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এবার আবারও ঢেকে নিচের অংশটি কুক করে নিব 10 মিনিটের জন্য। আর তার উপরে আমি আরেকটি লেয়ারে নুডলসটি দিয়ে দিব সেম প্রসেসে। এবার লাস্টের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। সেমভাবে এমনভাবে ঢেকে দিতে হবে যেন নুডলসটা উপর থেকে বের না হয়ে আসে। এটাই হচ্ছে লাস্ট লেয়ার, তার মানে এই স্ন্যাক্সটি হচ্ছে 3টি লেয়ারে তৈরি করতে হবে। আবারও কিছু চেরি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। দশ মিনিট পর এই কাজটি আবারও সাবধানতার সাথে করতে হবে। উপরের অংশটি নিচে এবং নিচের অংশটি উপরের দিকে ট্রান্সফার করে দিতে হবে। আবারও সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। ফাইনালি ট্রান্সফার করা হয়ে গেলে এবার 10 মিনিট এটাকে বেক করে নেওয়ার পরে হয়ে গেল মজার এই নাস্তাটি। অসম্ভব মজার এই দুর্দান্ত নাস্তাটি, ছোট বড় সকলের মন জয় করবে। বিশেষ করে অতিথি আপ্যায়ন করতে পারেন আপনি এই ভিন্নধর্মী নাস্তাটি দিয়ে। তাহলে অতিথিও খুব খুশি হবে, আপনারও খুব ভালো লাগবে। তৈরি করে অবশ্যই জানাবেন নাস্তাটি কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করি ভালো লেগেছে। আপনাদের মঙ্গলের কামনায় আজ এখানেই বিদায়। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।